যে একটা সমস্যা হয়ে গেছে এখানে, কারণ নুরু যখন বলতেছে টানে টাইম না শেষটা নামে হওয়া, সাকি বলতেছে নামাইতে জানি আমরা, এবং এই কথা কিন্তু জামাত ইসলাম বলতেছে প্রয়োজন আমরা আন্দোলন করব, বিএনপি বলতেছে এটা। অর্থাৎ এই সরকারটাকে যারা বসাইলো, সেই ছাত্র জনতা যে মেজর প্রতিনিধিত্বশীল যারা, তারা বলতেছে নামাই দিব, তাহলে বুঝতে পারছে সরকার তার পর্বে নাই। ঠিক না, এই মুহূর্তে নির্বাচন যদি হয় আগামী 6 মাস বিএনপি বিপুল ভোটে পাশ করবে, তারাই যে নেক্সট প্রাইম মিনিস্টার, আপনি মানেন বা না মানেন, ভালো লাগে বা না লাগে, বাস্তবতা এটি। তবে কথা আছে, ষড়যন্ত্র সব জায়গায় আছে, জনগণের জনগণ ভোট দিবে। ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করার পরে ডক্টর ইউনুসের নামে মামলা ছিল, সেই মামলাগুলো কিন্তু হাওয়া হয়ে গিয়েছে। ডক্টর ইউনুসের মামলাগুলো হাওয়া হলেও আমরা দেখতেছি জনাব তারেক রহমান সাহেবের মামলাগুলো হাওয়া হয়নি। বিদেশত এর মধ্যে অনেকে ষড়যন্ত্র করতেছে, পাশাপাশি তারেক রহমানের দেশে আসা নিয়েও এই সরকারের কোনো তোড়জোড় নেই, তারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বিদেশত এই দুইটা নিয়ে, দুই বিষয় নিয়ে আলোচনা, দুইটি আলোচনা আসলে বুঝতে পারবো বিএনপির তারেক রহমান কেন দেশে আসতে পারতেছে না এবং তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না। সংগঠন কিন্তু এইগুলোকে হেলায় খেলায় দেখে হালকা ভাবে দেখে দেখেন না, এটা ক্ষমতাসীন দল, ক্ষমতা চালাই এসেছে, কিন্তু ক্ষমতার অভিজ্ঞতা তার আছে। কিন্তু এই সরকার হচ্ছে যারা বিপ্লব গণঅভ্যুত্থান ঘটালো তাদের পক্ষের সরকার, অতএব নিরপেক্ষ না, ফার্স্ট গেট লাইন। কিন্তু সরকার যে ভাবটা দেখাচ্ছে সে নিরপেক্ষ, সব জায়গায় নিরপেক্ষ, তাহলে তার বসে কি লাভ হয়েছে? সরকার ভাব দেখাচ্ছে দেশের ভিতরে সে জোট নিরপেক্ষ, অর্থাৎ বিরোধী দল অপোজিশন আওয়ামী যারা আছে, আমি কোন দলকে চিনি না, আপনাকে চিনতে হবে তো, আপনাকে চিনতে হবে কারা আপনাকে বসিয়েছে, কেন বসিয়েছে, মৌলিক প্রশ্ন দেখেনি, অতএব আপনি একটা পক্ষপাতদুত। এই সরকার অবশ্যই নিরপেক্ষ নয়, এই সরকার আন্দোলনের স্বপক্ষে শক্তি, তাদের পক্ষে শক্তি, এবং এই সরকার মূলত অতীতের সরকার বিরোধী সরকার, এটা তার মৌলিক পরিচয়। এখন যে পরিচয় এমন হয় যে না আমি অতীতের বিষয়ে যাবো না, কিছু বলবো না, এখানে বলার কিছু নাই, সেক্ষেত্রে যারা সমন্বয়কারী ছিল, যারা আন্দোলন করেছে, এটা তারাই ভালো বলতে পারবে তারা কোথায় কি করতেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা সমস্যা হয়ে গেছে এখানে, কারণ নুরু যখন বলতেছে টানে টাইম না শেষটা নামে হওয়া, সাকি বলতেছে নামাইতে জানি আমরা, এবং এই কথা কিন্তু জামাত ইসলাম বলতেছে প্রয়োজন আমরা আন্দোলন করবো, বিএনপি বলতেছে এটা। অর্থাৎ এই সরকারটাকে যারা বসাইলো, সেই ছাত্র জনতা যে মেজর প্রতিনিধিত্বশীল যারা, তারা বলতেছে নামাই দিব, তাহলে বুঝতে পারছে সরকার তার পর্বে নাই, অবস্থানে নাই। অবস্থানে থাকলে এরা তো অখুশি হওয়ার কথা না, তাহলে খুশি হচ্ছে কারা? খুশি হচ্ছে সেই আওয়ামী লীগরা, তারা কেউ না কিন্তু খুশি হচ্ছে। যখন প্রতিপক্ষের লোকেরা অখুশি হয় তখন তো প্রতিপক্ষের লোকেরা খুশি হবে, নিয়ম তো তাই। এবং দিন যেভাবে যাচ্ছে মনে হচ্ছে দিন যত যাবে, এটা আমার একটা বিশ্লেষণ, যে যত হুঙ্কার দেন যেভাবে বলেন পরিস্থিতি সেভাবে নাই। যেমন একটু আগে আমাকে বলা হলো রংপুরের কথা বলা হলো, রংপুরে যেহেতু জাতীয় পার্টির ঘাঁটি, ওখানে যেহেতু তাদেরকে মানে অবাঞ্ছিত ঘোষণা করেছে, এখন কি জাতীয় পার্টির সেই ক্ষমতা আছে? তাহলে কেন করবো? তাহলে ক্ষমতা আছে, জাতীয় পার্টি মরেনি, জাতীয় পার্টি যখন মরে নাই আওয়ামী লীগ তো মরার প্রশ্ন উঠে না, আপনার গোড়ায় যান না কেন? জাতীয় পার্টি যদি না মরে তাহলে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি কেন? আমি তো বলতেছি জাতীয় পার্টি তো প্রমাণ করলো, এখন তারা একজন বললো যেখানে আমরা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, অর্থাৎ ওই এলাকাটা তো জাতীয় পার্টির ঘাঁটি, এর সাথে বাসস্থান করে দিছে। আমি দেখলাম কয়েকদিন আগে একটা মিটিং এ প্রেস ক্লাবে, ওখানে ব্যারিস্টার শামীম হায়দার জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য, ভদ্রনম্র বিনয়ী মেম্বার পার্লামেন্ট ছিলেন এবং পারত পক্ষে তাকে সবাই পছন্দ করে, নুরু তার বক্তৃতা বলছিল, ওখানে কিন্তু বিএনপি লোক ছিলেন, ব্রিগেডিয়ার শাখাও ছিলেন এবং আমাদের বদিউল মজুমদার ছিলেন, অনেকে সেখানে ছিলেন, আলাল আলাল ছিলেন। ওখানে নুরু তো বক্তৃতা বলতেছে যে শামীম হোসেন পাটোয়ারি লোক ভালো, সবই ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো তাকে কেন দাওয়াত দেওয়া হলো, তারা তো পরাজিত শক্তির অংশ, খেয়াল করো। নুরু বলতেছে এখানে নুরু রাজনীতি, ওইখানে কিন্তু নুরু, তাহলে অপমানটা কাকে করলো? যারা দাওয়াত দিয়েছে, স্বামী কি বলেছে আমাকে দাওয়াত দেন? নুরু যখন বলতেছে আপনাকে দাওয়াত দিতে, এটা এটা বলতেছে আপনারা তো এখানে হাত পাইতে পারেন না, নুরুকে বলতে হবে নুরু কি ধরনের সরকার বসেছে, কি ধরনের সরকার বসেছে। আজকে নুরু বলতেছে এই কথা,
ভবিষ্যতে নুরুকে শুনতে দিতে পারে কিনা, কারণ নুরু কথা ছিল না জাতীয় পরীক্ষা এখানে আসবে। আমি নুরুকেই প্রশ্ন করি এটার মাধ্যমে, তোমাকেই বলতে হবে কেন দাওয়াত সে পেল, আর দাওয়াত পেয়ে যখন ভক্তি দিয়েই ফেলাইছে তুমি বলতে গেলে কেন? তোমরা তো সব ফ্রন্টে খেলতে পারবে না। জাতীয় পার্টিতে কেন ডেকেছিল চিফ অ্যাডভাইজার? জাতীয় জোর করে গেছে, কথা তো বলেছিল, পরবর্তীতে হয়তো কোনো নানাকে ডাকে নেই, যায় নাই, এখন কথা তো সব দিকে আছে। এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টি কিন্তু মূল মানে যারা নায়ক অন্যতম নায়ক সারজিৎকে বা তাদেরকে বলা পারে না যে আপনারা অবাঞ্ছিত ঘোষণা করলাম, তাহলে ওই এলাকায় জাতীয় পার্টির অনুভূতি আছে এটা বুঝতে হবে। কিন্তু বিপ্লবের 2 মাসের মধ্যে যদি আজকে বাংলাদেশে কোনো একটা অংশে তারা অবাঞ্ছিত হয়ে যায়, গোপালগঞ্জে কি হবে, ফরিদপুরে কি হবে, নিশানা কিন্তু ভালো না। তোমরা তো রাজনৈতিক দল গঠন করবে ভবিষ্যতে, এখানেই বোঝা যাচ্ছে যে কেন জানি সব ঢিলে ঢালা হয়ে গেছে। আমি খুব জোর বলে বলতেছি কিন্তু জাতীয় পার্টি কিন্তু সেই অবস্থানে নাই। জাতীয় পার্টি ধ্বংস করেছে স্বয়ং শেখ হাসিনা, জাতীয় পার্টিকে ধ্বংস করে কাইটটা কুটা শেষ করে দিয়েছে, এর সাথে করছে জেএম কাদেরকে করছে, এবং সবাই তো সব জানেন এত কিছু করার পরও কিন্তু জাতীয় পার্টিটা টিকে আছে। কিন্তু সবকিছু জানার পরও যখন বলবেন গদ বাঁধা কথা বলবেন এটা সেটা হবে না, তো এটা হবে না। ইলেকশন পরে দেখেন না কাকে প্রয়োজন কাকে হয় না, নির্বাচন রাজনীতি সামনে তো আসতেছে, এই সিট তো জাতীয় পার্টি সিট পাবে তো, এখানে একটা পাইলে তো পাবে, এই দলটাকে তো অন্য দল তুলে করবেন না। কিন্তু জাতীয় পার্টি কিন্তু সরকার চালাইছে, বড় পরিচয় সে সরকার চালাইছে, কিন্তু ছিল কিন্তু অপাঙ্ক্ত কিছু না, কিন্তু তারপরেও কিন্তু কথা বলা হচ্ছে আপনার আন্দোলনটা হবে মূল পার্টির সাথে, কিন্তু আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের সাথে যদি আপনারা সেভাবে না পারে কথা না বলে জাতীয় পার্টি ওই যে কি বলে নাসির খানের পার্টি লাভটা কি? এরা তো আলোচ্য বিষয় না এখন। সেই জন্য আমি বলছি, জোর দিয়ে বলছি আমি, যে আন্দোলনের মেইন যে স্পিরিটটা সেটা কিন্তু লক্ষ্য বিচ্যুত হয়ে গেছে, বিচ্যুত লক্ষ্য দিয়ে কিন্তু আপনার কোন লক্ষ্য যোগ পাবেন না। এখন দিন যত যাবে সমস্যা বাড়তে থাকবে, কিন্তু আর তারই যে মুক্তির ব্যাপারে যে কথাগুলি আশরাফ বলল এবং যেটা ফখর মির্জা ফখরুল বলেছে, আমার কাছে মনে হচ্ছে তার এই যে ব্যাপারটা দিন দিন ঘনীভূত হচ্ছে অ্যান্ড কমপ্লিকেটেড হচ্ছে, কেন হচ্ছে কি জন্য হচ্ছে বোঝা মুশকিল হতে পারে না। কারা কারা তারেক যে রহমানকে হুমকি মনে করছে, মানে তারেক রহমানের নেতৃত্বকে কারা হুমকি মনে করছে, যার জন্য তারেক জিয়াকে তারাই হুমকি মনে করতেছে যারা মনে করতেছে তা পাওয়ার যা ঠিক না। এই মুহূর্তে নির্বাচন যদি হয় আগামী 6 মাস বিএনপি পিপুল বোর্ডে পাশ করবে তারেক জিয়া নেক্সট প্রাইম মিনিস্টার, আপনি মানেন বা না মানেন, ভালো লাগে বা না লাগে, বাস্তবতা কি? তবে কথা আসছে ষড়যন্ত্র সব জায়গায় আছে, জনগণের জনগণ ভোট দিবে, কিন্তু এখানে একটা ভূ রাজনীতি ষড়যন্ত্র আছে, কিন্তু বাংলাদেশে পোটারি ষড়যন্ত্র আছে, কিন্তু এই ষড়যন্ত্রে কিন্তু সে ম্যান্ডেট পাবে না। আমি জোর দিয়ে বলছি কিন্তু আগামী নির্বাচনে মৌলিক ফান্ডামেন্টাল হচ্ছে জনগণ ভোট এবং ভূ রাজনীতি, এই তিনটা ফয়সলা না হলে কিন্তু ক্ষমতা যেতে পারবেন না। আপনি যত ভোটই পান না কেন আপনি ক্ষমতা চক্করটা ঘুরে যাবে, কিন্তু আর এইবার যদি চক্কর ঘুরে সেভাবে আন্দোলন হবে না, কিন্তু আপনি কত আন্দোলন করবেন কত রক্ত দিবেন বোঝা মুশকিল। আমি যেটা মনে করি বিএনপিকে এখন বুঝতে হবে, তাদেরকে দেখা করতে হবে, কিন্তু আবার আলোচনা না, শুধু আলোচনা একটাই হবে তারেক জিয়ার মুক্তির ব্যাপারে সরকার কি করতে চায়, এজেন্ডা একটাই কিন্তু নির্বাচনের কথা বলে না। দেখা করতে হবে আইনমন্ত্রীর সাথে, দেখা করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, চিফ অ্যাডভাইজারের সাথে, এখন আন্দোলন কিন্তু একটাই। যদি তারেক জিয়া দেশে আসতে না পারে বা বিলম্ব ঘটে যায় মানুষের মনে সন্দেহ দেখা দেবে, আর এই সন্দেহের কারণে কিন্তু বিএনপির ভিতরে কিন্তু শক্তি কমতে থাকবে, নতুন দল করার কথা বলা হচ্ছে, নতুন দল করতে হলে লোক লাগবে, সেখানে কিন্তু আওয়ামী লীগের অংশ বিএনপির অংশ ওই যে জামাতে না আসা যদি অন্যান্য পার্টির অংশ বাইটে নিতে হবে, তো একটা গভীর ষড়যন্ত্র কিন্তু এখানে আসছে, এটা জানেন তারেক জিয়াও জানেন, বিএনপির নেতারাও জানেন, আইনজীবীরাও জানেন, তারপরে কেন হচ্ছে না? এখানে একটা জিনিস বুঝতে হবে, এখন আওয়ামী লীগ পাওয়ার নেই, এখন যদি সরকারি তরফ থেকে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয় সে কিন্তু পার পাবে না,
পার পাবে না কিন্তু, কারণ অভিযোগ এখন অভিযোগটা কার বিরুদ্ধে করবে সে, এই জিনিসটাও কিন্তু খুব জটিল। তো আমি মনে করি অনতিবিলম্বে বিএনপির আইনজীবীদের, ছাত্রদল, যুবদল, শ্রমিক সংগঠন, মূল বিএনপি, আপনাদের মিটিং করা উচিত, বড় বড় মিটিং ঢাকাতে। মিটিং এর একটাই হবে, তারেক জিয়ার দেশে ফিরে ব্যবস্থা, এটার কোনো বিকল্প নাই। কারণ আপনি শান্তিপূর্ণ মিটিং করে করেন এবং একদিকে মিটিং করবেন, একদিকে ডায়ালগ ওপেন করে দেন, বিকল্প ছাড়া কিন্তু কোনো পথ নেই। কারণ আপনি খেয়াল রাখতে হবে যে তারেক জিয়া যেহেতু সম্ভাব্য ক্ষমতা যাওয়ার দল একটা বিএনপি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবেই হবে। কারণ অনেকেই স্বপ্ন দেখতেছে গঠন করবে, অনেকেই বলতেছে দেখেন ভোটের পার্সেন্টেজ একটা জিনিস আর আপনার ভোটের পার্লামেন্টের সিট পাওয়া ভিন্ন জিনিস, কিন্তু দুটা ভিন্ন জিনিস। হয়তো কোন কোন দলের সংখ্যা বাড়তে পারে, ভোট সিটের সংখ্যা বাড়তে পারে, কিন্তু সেই সংখ্যা তো বিএনপির মধ্যে হবে না। বিএনপি তো প্রতিষ্ঠিত এসব ব্যাপারে এমন তার একটা অ্যাকসেপ্টেন্স তার রয়ে গেছে কিন্তু এখানে। তো এই জিনিসটা বুঝতে হবে কারা চারে জিয়াকে পছন্দ করতেছে না। এখানে কিন্তু আশরাফ আর ভাইকে বললাম আরো গভীরে যান, আরো গভীরে যান। এই আন্দোলন যারা করছে তাদের একটা অংশ যাচ্ছে না। আগে সমস্ত জিনিস হলো যদি মনে করেন তারেক জিয়ার আসাটা জরুরি, আমি কিন্তু প্রশ্ন তুলেছি আগেই যে তারেক জিয়া দেখতে পাচ্ছি যে জামাত দিন দিন শক্তিশালী করার চেষ্টা করছে নিজেদের অবস্থান, এবং এটার জন্য তো তারা জোট গঠন করছে। তো সেখানে কি আমরা ধরতে পারি যে তারেক রহমানকে এক ধরনের হুমকি মনে করছে জামাত ইসলাম সহ ইসলামিক দল? বলেছেন আমরা ক্ষমতায় যে রাষ্ট্র চালাতে প্রস্তুত আছি, উনি স্পষ্ট বলেছেন। এক মিনিটে শেষ করবেন, আমাদের দেড় ঘন্টা হয়ে গেছে। আমি যেটা মনে করি জামাত ইসলামকে কর্মকাণ্ড আছে এবং সাধারণ মানুষের একটা বিশ্বাস আছে যে জামাতের যে লোকগুলো আছে এরা কিন্তু সন্ত্রাসী না, এরা কিন্তু সৎ, এরা কিন্তু ভালোবাসে মানুষকে, কত গুণাবলী আছে। কিন্তু কিন্তু পাশাপাশি এটাও চিন্তা করতে হবে, জামাত যখন ঘোষণা দিয়ে দিছে যে আমি ক্ষমতা গেলে কোরআন দিয়ে, কোরআন হবে আমার দিক নির্দেশনা, মদিনা সনদে চলবো, আপনি খেয়াল করবে এখন ধর্ম যদি সরাসরি সামনে চলে আসে এ দেশের মানুষ কিন্তু ধার্মিক না, খেয়াল করবে ধর্মভীরু, তারা কিন্তু ধর্মকে ভয় পায়, ধর্মকে কিন্তু ধারণ করে না। অর্থাৎ মানুষগুলি মোস্টলি মডারেট টাইপ, কিন্তু এই মডারেট সেন্টিমেন্ট লোকরা কিন্তু কখনো ব্যাপকভাবে জামাত ইসলামে ভোট দিবে না। আমার সংখ্যা বাড়তে ভোট বাড়তে পারে, ভোট বাড়তে পারে, হইতে পারে জামাত ইসলাম আগামীতে অপোজিশন হবে, ভালো একটা প্রশস্ত সিট পাবে, আবার এর মধ্যে হতে পারে যদি 18 মাস পরে বা যদি 1.5 বছর পর 2 বছর পরে ভোট হয় এবং যদি ভোটের চিত্র চেঞ্জ হয়ে যায়, ভারত আমেরিকার সম্পর্ক যদি অন্যভাবে গভীরতে চলে আসে, তাহলে কিন্তু একটা সময় দেখবেন আওয়ামী লীগ মাঠে নেমে আওয়ামী লীগের কে ঠেকাবে, আওয়ামী লীগের ঠেকানো যদি যা প্রয়োজন এই মুহূর্তে এখনো কিন্তু সংঘবদ্ধ আছে, কিন্তু ভবিষ্যৎ থাকবে না। কিন্তু জামাত বিএনপি কিন্তু একমঞ্চে থাকবে না, এই ছোট ছোট দলগুলো চিৎকার করতেছে ঠিক আছে, একসময় একমঞ্চে থাকবে না, বিভাজন হয়ে যাবে কিন্তু। আর আওয়ামী লীগ কিন্তু সেই অপেক্ষা আছে কিন্তু, কারণ তার হাতে কিন্তু অর্থ আছে, বল আছে, ভারতের দেশ তার পাশে রয়ে গেছে। তার চেয়ে বড় কথা হলো এই দেশের জনগোষ্ঠীর একটা বিখ্যাত সংখ্যা, 25 বলেন 30 বলেন, সংখ্যালঘু তো সংখ্যা রয়েই গেছে তাদের হাতে আছে, কিন্তু এই ভোট কিন্তু কারণ নাই মাঠে ময়দানে। ভোট ব্যাংকে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখনো স্থির, কিছু ভোট কমতে পারে পরিস্থিতির কারণে, ইনট্যাক্ট নট লেস দেন 25%, এই 25% ভোট প্লাস ভারতের সমর্থন প্লাস বাংলাদেশের রাজনীতিতে যে ডামাডোলা এবং এই মন্ত্রী পরিষদের যে ধরনের অসিদ্ধান্তহীনতা, সবকিছু মিলে কিন্তু পরিস্থিতি কিন্তু এমন একটা দিকে যাচ্ছে যে আমরা সহজেই বুঝতে পারছি কোন দিকে যাচ্ছে। কাজে সবচেয়ে বড় কথা হলো অনেক কিছুই কিন্তু ঘটে নাই, বিপ্লবের পরে ঘটে নাই, এখন ঘটছে না, ভবিষ্যতে আরো ঘটবে না। ওই যে ভাই বললেন ডিসেম্বরে দেখা করবেন, আপনি ধরে নেন অনেক কিছু দামাচা পড়ে যাবে, দামাচা পড়ে যাবে, তাহলে কি করবেন? কিছু করতে পারবেন না। কারণ ওই যে বললেন একটা কথা, ডক্টর ইনু দায়িত্ব নিয়েছেন, তিনি দেখবেন, তিনি বলেছেন আমি দেখবো, এবং তিনি মাঝে মাঝে বলেন আমি তো ফিল্ডের লোক না, এবং এটাও বলেন যারা এখানে আসেন তারা তো চাচ্ছেন এটা, যেমন অর্থমন্ত্রী বলেছেন, আমার ওয়াইফ বলেছে তোমার দরকার কি এটা, তার মানে এইটা দায়িত্ব, জাতীয় দায়িত্বটাকে আপনি মনে করতেছেন একটা হালকা জিনিস, পুতুল খেলা, ওয়াইফ বলেছে, আমার সন্তান বলেছে, আমি ফিল্ডের লোক না। তাহলে আমার প্রশ্ন, সে যেই হোক যিনি হেলায় খেলাতে পথে তার সে থাকবে কেন?
তাতে তখনই প্রত্যাখ্যান করা উচিত ছিল। কোনো ব্যক্তি এসেন্সিয়াল না, রাষ্ট্র কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল না রাষ্ট্রের জন্য, এটা বুঝতে হবে। কিন্তু যারা মনে করতেছে আমি ছাড়া হবে না, আমি সৎ, আমি দেখা দিতে পারি, বোকার সঙ্গে বাস করতেছে। আমি সেই জন্যই সবাইকে বলবো দলবন্ধু শেষে, যে আপনারা একটা এক পয়েন্ট হয়ে যান, তার এক চেয়ার আসার ব্যাপারে সব দলগুলিকে বলবো অন্ত তাকে দেশে আসতে দেন, গণতন্ত্রের প্রস্তাবের প্রয়োজন। আর তারা যদি আসার ষড়যন্ত্র করেন গণতন্ত্র আসবে না, তাহলে ষড়যন্ত্র করে যা হয় সেটি হবে। একটা দল দরকার তো, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ যেহেতু নাই দেশটা কেমনি চালাবেন? তারেক জিয়া বিহীন, খালেদা জিয়া বিহীন কি বিএনপি হবে? এই চিন্তা তারা করতেছেন, প্রকাশ সঙ্গে বাস করতেছেন। এখনো কিন্তু বিএনপি আন্দোলন করেনি, বিএনপি কিন্তু ধৈর্য রাখছে। এখনো বাংলাদেশে মিছিল করলে তার মিছিলটা বড় হবে, তার মিছিলটা বড় হবে। এখনো ছাত্র দল নেমে গেলে সংগঠন ছেড়ে বড় সংগঠন, শ্রমিকটা তারই বড় সংগঠন, যুব দল তারই বড় সংগঠন। কিন্তু এইগুলোকে হেলায় খেলায় দেখে হালকাভাবে দেখা দেখেন না, এটা ক্ষমতাসীন দল, ক্ষমতা চালাই এসেছে, কিন্তু ক্ষমতার অভিজ্ঞতা তার আছে। কিন্তু খালেদা জিয়াও প্রায় দুইবার প্রায় তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, এটা জিয়াও রহমান কতবার ছিলেন, হিসাব করেন, অপোজিশন ছিলেন। এই সমস্ত দলগুলোকে যখন মনে করেন তুরুবের উড়াই দেবো সব বলতে পারেন, ওই প্রেস ক্লাবে বসে বক্তৃতা দিলেন, টক শোতে কথা বললেন, কিচ্ছু আসা যায় না। বিএনপি বিএনপি যারা দাঁড়িয়ে আছে, কিন্তু এই জন্য বললাম একটা সময় কিন্তু এসে যাবে, তখন গণতন্ত্র বিপর্যস্ত হয়ে যাবে, ষড়যন্ত্রকারীদের হাতে পড়ে যাবে। দেখবেন পর্দার অন্তরে আওয়ামী লীগ বিএনপি সমঝোত হয়ে গেছে, রাজনীতি বলুক সাংঘাতিক জিনিস, কিন্তু রাজনীতি কিন্তু এত কঠিন জিনিস যে কৌটিল্য বলে গেছেন, রাজনীতি যে বুঝতে পারছে পৃথিবীর অর্ধেক সে বুঝে ফেলেছে। সে কেন বলেছে যে এটা অষ্টযন্ত্র কাজ করে, ষড়যন্ত্র না অষ্টযন্ত্র কাজ করে। এই জিনিসগুলি যদি বুঝতে ভুল হয়, আমি চাবো না যে কোনো কারণে বিএনপি আর আওয়ামী লীগকে গণতন্ত্রের প্রশ্নে এক মঞ্চ আসতে দিতে পারে। এটা দায়ী থাকবে কে? দায়ী থাকবে এক নম্বর আজকে যারা দল করছেন, ছোট ছোট দলগুলি করছেন, তারা দায়ী থাকবে জামাত ইসলাম, দায়ী থাকবে সরকার, দায়ী থাকবে সমন্বয়কারীরা। সুতরাং আপনারা সময় থাকতে আর সময় নষ্ট করেন না। আমি কথা বলছি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, আইনের ছাত্র হিসেবে, জীবন অভিজ্ঞতাতে বলতেছি, আমার কথা বলে কিন্তু নিরপেক্ষভাবে নিলেন, দলীয় না। কিন্তু আমি আবারও বলছি জাতীয় পার্টির উপরে যারা খেপেছেন আপনারা খেপতে পারেন, কিন্তু জাতীয় পার্টি কিনা চিন্তা কম করেন, আপনার চিন্তা তো আওয়ামী লীগ। তখন আপনি ওইটা দেখুন, আপনি সময় ব্যয় করতেছেন জাতীয় পার্টি কেন, ওই সময় তো আপনার নাই। বড় কাজে ছোট কাজে নামছেন, তাতে বোঝা যাচ্ছে আপনি আপনি অত্যন্ত ইনস্টিটিউশনের হাত দিয়ে ফেলেছেন। কিন্তু আওয়ামী লীগ যদি ধরে হারাইতে পারে জাতীয় পার্টি এমনি থাকবে না। সুতরাং আমি বলবো জাতীয় পার্টি দিকে আর দৃষ্টি দিন না, দৃষ্টি দেন আওয়ামী লীগের দিকে, দৃষ্টি দিয়েন না ওই কি নাম দিলীপ বড়ুয়া পার্টি আসেনি, যেই পার্টি চোদ্দ আছে যেগুলি বাটি চালান দিয়ে পাওয়া যাবে না, সেই বিপ্লবের লাভ কি? আপনার ফাইটটা হচ্ছে আওয়ামী লীগ ওখানে থাকে। এখন আপনি বোয়াল ধরতে যায় যদি আপনি তিত পুটিলে সুখ সন্তুষ্ট অর্জন করেন আমাদের বলার কিছু নাই, কিন্তু মূল লক্ষ্যতে শুধু হিসেবে আমি এখনো বলছি আন্দোলনের মূল লক্ষ্য ছিল কিন্তু আওয়ামী লীগ, শেখ হাসিনা, তার পতন হয়েছে, কিন্তু পতনের পরে সে পতিত হয়েছে, কিন্তু সে কবরস্থানে দাঁড়িয়ে গেল। তিনি কিন্তু কোরআমিন খাইছেন, যা ঘুমিতে উঠলে কিন্তু আবার উঠে যাবেন, কিন্তু ওই তাকে ধরেন যে শেখ হাসিনা কখন আওয়ামী লীগ জাগবে, আওয়ামী লীগ জাগতেছে তো আপনাকে টের পাচ্ছেন, ওইদিকে নজর দেন। তাহলে সত্যিকারের এই মুহূর্তে চ্যালেঞ্জ ওইটি, চ্যালেঞ্জ ওইটা না যে তারা যে আসতে দিবেন না বা সে আসবে না, এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু আপনাদের। ধন্যবাদ। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন এই সরকার দেশ সংস্কার করতেছে, এমন সংস্কার শুধু নিজেদের কাজে হচ্ছে। তারেক রহমানের মামলা এখনো রয়েছে, কিন্তু ডক্টর ইউনূসের মামলাগুলো এখনো ডক্টর ইউনূসের মামলাগুলো অব্যাহতি হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। তারেক রহমানের মামলাগুলো এখনো বাতিল হয়নি বা হাওয়া হয়নি, এটা অবশ্যই দুঃখজনক। তারেক রহমানের মামলাগুলো আরও আগেই সরকারের নিজ উদ্যোগে এগুলো বাতিল করে দেওয়া হয়। তারেক রহমান সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি বিএনপির এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির তিনি একজন চেয়ারম্যান। তার নামে মিথ্যা মামলা এখনো কেন তিন মাস হয়ে গিয়েছে এখনো প্রত্যাহার হয়নি, এটা অবশ্যই দুঃখজনক। যাক, দর্শক আলোচনাগুলো শুনেছে, শুনে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করুন।